ইতিহাসে ক্লাস শুরু হলো তোমার প্রত্যেকে খাতা বই পেন বার করবে আজকে এগারো অধ্যায়ের যে প্রশ্নগুলো দেখাবো বলেছিলাম সেগুলো লেখাব প্রত্যেকে শুরু হচ্ছে এগারো অধ্যায় পাতা একের ক মৌখিক প্রশ্ন মানুষ কিভাবে দড়ি বানিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন উত্তর বলছি আদিম মানুষ পাথর বা কাঠের কয়োকাঠয়েকার বৈষুণ্যর কাঠে মাকু তৈরি করে সুতো পাকালো কমা দড়ি তৈরি করলো দাড়ি পরের খ নাম্বার প্রশ্ন মানুষ কি দিয়ে সুতো পাকিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন উত্তর তুলো তয়সু লয়কার তুলো দিয়ে মানুষ সুতো পাকিয়েছিল দাঁড়ি পরের নাম্বার মানুষ কিভাবে ইট তৈরি করেছে জিজ্ঞাসা চিহ্ন উত্তর আদিম মানুষ মাটি পুড়িয়ে মাটি পুড়িয়ে ইট তৈরি করেছিল দাঁড়ি পরের নাম্বার আগে আদিম মানুষেরা কিভাবে মনের ভাব প্রকাশ করতো জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিয়ে লেখো ইশারায় বা অঙ্গভঙ্গি অ গয় ভ গয় হস্যই। ইশারায় বা অঙ্গভঙ্গি করে মনের ভাব প্রকাশ করত দাঁড়ি পরের নাম্বার আদিম মানুষ মাটি পুড়িয়ে কি তৈরি করেছে জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিয়ে লেখো আদিম মানুষ মাটি পুড়িয়ে ইট হস্যইটা ইঁট তৈরি করেছে দাঁড়ি পরের নাম্বার আদিম মানুষ প্রথমে কিসের ওপর লিখতে শুরু করেছিল জিজ্ঞাসা চিহ্ন উত্তর আদিম মানুষ প্রথমে গাছের শক্ত তালবোশ কয়তয় শক্ত ছাল ছয়াকাল ল ছাল ছাড়িয়ে তার ওপর লিখতে শুরু করে দাঁড়ি পরের নাম্বার চার নাম্বার কারণ দুই তিন আগে ক্লাসে করিয়ে দিয়েছিলাম চারের ক পশুপালন ও চাষবাস মানুষের কি সমস্যা মিটিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিয়ে লেখো পশুপালন ও চাষবাস চয়াকার মধ্য বয়াকা দন্তেশ্ব চাষবাস মানুষের খাদ্য ক্ষয়াকার দয় জখলা খাদ্য সমস্যা মিটিয়ে ছিল দাঁড়ি পরের নাম্বার পশুর লোম দিয়ে আদিম মানুষ কি তৈরি করে করলো জিজ্ঞাসা চিহ্ন উত্তর লেখ আদিম মানুষ পশুর লোম দিয়ে গরম গরম, র গরুম কাপড় কয়েকার পর অশূন্য র তৈরি করলো দাঁড়ি পরের নাম্বার গ নাম্বার কি দিয়ে মানুষ মাকু ময়াকার কয়স বানিয়ে ছিল জিজ্ঞাসা চিহ্ন মানুষ পাথর কয়াকার্থ বৈশুণ্যরা মানুষ পাথর বা কাঠ কয়াকার থ। কাঠ দিয়ে মাকু বানিয়ে ছিল পরের নাম্বার ভাষা সৃষ্টি হলো কিভাবে জিজ্ঞাসা চিহ্ন উত্তর লেখ এক সময় এক সময় মানুষ অঙ্গ ভঙ্গি বা শব্দ তালবোস ভয় দয় শব্দ করে কথা বলতো দাঁড়ি পরে এক একটা এক একটা শব্দ দিয়ে এক একটা কথা বোঝাতে বোঝাতে লাগলো দাঁড়ি এভাবে শব্দের পর শব্দ দিয়ে গড়ে উঠল ভাষা দাঁড়ি পরের নাম্বার উয়া মানুষ কিভাবে লিপি তৈরি করেছিল জিজ্ঞাসা চিহ্ন চিহ্ন দিয়ে লেখো আদিম মানুষ ছবি আঁকতে আঁকতে আদিম মানুষ ছবি আঁকতে আঁকতে একদিন ছবির মতো লিপি তৈরি করল দাঁড়ি চনাম্বার আদিম মানুষ লেখা পড়া শিখেছিল কেন চিহ্ন উত্তর লেখ আদিম মানুষ জ্ঞান বর্গী জয় একা ন আদিম মানুষ জ্ঞান বাড়ানোর জন্য বর্গী চন্তেন জখলা ও হিসেব হয়হি দন্তেশেস সয়কার ব হিসেব রাখার জন্য লেখা পড়া শিখেছিল দাঁড়ি পরের নাম্বার লিপি তৈরি হওয়ায় মানুষের কি সুবিধা হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন উত্তর লেখ লিপি লয়হস্যই পয়হস্যই লিপি তৈরি হওয়ায় মানুষের মনের ভাব অন্যের কাছে পৌঁছে দেওয়ার সুবিধা হয়েছিল দাঁড়ি পরের নাম্বার জ মানুষ তার কাজের অবসর সময়ে সময়ে কি কি করত জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিয়ে লেখো মানুষ তার কাজের কয়েক বর্গী জয়াকার বৈষণ্যরা কাজের অবসর অবদন্তেশ বৈষণ্যরা অবসর সময়ে নাচ হাইফেন গান নাচ গান কমা শিকার তালবসায়াসই কয়াকার র শিকার পদ্ধতি ছোটোদের ছয়কার টয়কার দয়েকার বৈষুণ্যর ছোটোদের শেখাত তালবশয়েকার ত শেখাতো দাঁড়ি পরের পাঁচ নাম্বার টিকা লেখো পাঁচের ক শিল্প ও কারিগরি প্রথমে মানুষ পশুর চামড়া চয়াকার আকার শুকিয়ে পোশাকের পোশাক হাইফেন দিয়ে এর মতো সারা দন্তার বয়সীণ আকার গায়ে জড়িয়ে নিত দাড়ি এর পর এক সময় বুদ্ধি বয়স হাস্যই খাটিয়ে টয় টয়হস্য অন্তঃস্থ একার খাটিয়ে গাছে আশ আয় চবিন্দু তালবস তুলে সুতো পাকাতে লাগলো দাঁড়ি পশুর লোম থেকে গরম কাপড় তৈরি দাঁড়ি কাঁচা মাটি দিয়ে ইট, তৈরি করল এবং সেই ইট পুড়িয়ে শক্ত ও মজবুত মবর্গির্য বয়সৌত মজবুত করে সব জিনিস বানাতে লাগলো দাঁড়ি একে শিল্প ও কারিগরি বলে দাঁড়ি ক্রমেই কয়ের ময়েকার হস্যই ক্রমেই তাদের তৈরি জিনিসপত্রগুলি সুচারু দন্তেশেস্যৌ চয়াকার রয় হস্য ও সুন্দর দন্তেসরস্ব দন্তে নয় রায় র হয়ে উঠল দাঁড়ি পরের কনম্বার ভাষা প্রথম দিকে মানুষ হাত হাইফেন পা হাত পা মুখ নেড়ে দন্তে নয়কার দশ্নয়েকা নানা রকম শব্দ করে মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতো এই সকল শব্দগুলি প্রকাশ করতোর পর দাঁড়ি দেবে শব্দগুলি গঙ্গানির গয়কার উঁয়াকা দন্তেনশি বৈষ্ণর গোঙানির মতো সোনাত দাঁড়ি এই গঙ্গানির মতো শব্দ থেকে একদিন সৃষ্টি হল নির্দিষ্ট দন্তে নাশি দ্বয়রে ফসি মধ্যে সয়টায় নির্দিষ্ট কিছু শব্দ দাঁড়ি এভাবে শব্দের পর শব্দ দিয়ে গড়ে উঠল ভাষা দাঁড়ি গনাম্বার লিপি যে কোনো ভাষার যে কোনো ভাষার অন্যতম উপাদান তার লিপি দাঁড়ি আদিম কাল থেকেই মানুষ তার কোন অনুভূতি প্রকাশ বা কোনো বিষয়কে ব্যক্ত বয়জফলা কয়তায় ব্যক্ত করার মাধ্যমের সন্ধান দন্তের নয় ধয় একা দন্তের ন সন্ধান করেছে দাঁড়ি আর সেই প্রবণতাতেই পয়রাফলা ব মধ্যে ন তয় আকার তয় একার হস্যই সেই প্রবণতাতেই জন্ম হয়েছে বিভিন্ন লিপির দাঁড়ি পাঁচের দাগ অব্দি তোমাদের হবে কারণ দেখো ছয়ের দাগের তেতাল্লিশ পাতা ছয়ের প্রশ্নের উত্তরগুলো এই পাঁচের মধ্যেই লেখানো হয়ে গেল যেমন শিল্প কারিগরি কাকে বলে সেটাই পাঁচের দাগে টিকা লেখালাম তারপরে আছে মানুষের ভাষা সৃষ্টির ইতিহাস অর্থাৎ ভাষা যেটা আমি লিখে দিলাম লিপি আবিষ্কারের কাহিনি সেটাও লেখানো হয়ে গেল আর আদিম মানুষ কীভাবে পোশাক তৈরি করেছিল এইটা তোমরা এই বইয়েতে আছে এই বই থেকেই তোমরা পড়বে এটা আলাদা করে কিছু লেখালাম না বইতে একদম সুন্দর করে লেখা রয়েছে প্রশ্নটা একবার দেখে নাও আদিম মানুষ কেমন করে কাপড় দিয়ে পোশাক তৈরি করেছিল বিয়াল্লিশ পাতায় উত্তরটা দেখো রয়েছে বিয়াল্লিশ পাতা থেকেই উত্তরটা করলে তোমাদের হয়ে গেল সেই কারণে ছয়ের দাগের কিন্তু আলাদা করে দেখালাম না আজকে এই অবধি এগারো নম্বর অধ্যায় লেখানো পুরো কমপ্লিট